বগুড়ার পাথরঘাটায় সম্প্রীতির বন্ধন আনন্দ ভ্রমণ 2023 অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্য চিত্রে বগুড়া বোর্ড চিফ তৌহিদুল ইসলাম অনিক। শনিবার 18 মার্চ দুপুরে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি পাথরঘাটা শাখার আয়োজনে হরিণঘাটা মুজিব কিল্লা চত্বরে এ বনভোজনের আয়োজন করেন। এ সময় বগুড়া 2 আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিপন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা কবির, পৌর মেয়র আনোয়ার আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাবের, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভিন, জেলা পরিষদ সদস্য এনামুল হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।